রোজার মাস, রোজা রেখেছি। দুপুর 3টার বেশি বাজে। বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার করিহাতা ইউনিয়নের উত্তর প্রান্তের দিকে আছে। কাপাসিয়াতে করিহাতা হচ্ছে সবচেয়ে লম্বাটে একটি ইউনিয়ন, অনেক লম্বা। এবং এই ইউনিয়নের সাথে পুরো উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নেরই সীমানা রয়েছে। যেমন পূর্ব পাশে আছে বারিশাব, দক্ষিণে নদীর ওই পারে দুর্গাপুর, পশ্চিমে তরগাঁও, রায়েত, দক্ষিণ পূর্বে সন্মানিয়া। কতগুলো হলো? সন্মানিয়া, বারিশাব, তরগাঁও, দুর্গাপুর, রায়েত। এবং এই ইউনিয়ন নিজেই একটি সীমানা। এখানে পাকিয়াব গ্রামে দেশীয় পাখি এবং মাছের আবাসন হবে। এখনো পুরোপুরি চালু হয়নি, এই জায়গাটা প্রস্তাবিত। এটি দেখার একটি ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, সেজন্য আসলাম। ছোটবেলায় এই অঞ্চলে আসা হতো অনেক, অনেক বলতে বছরে দুই একবার ঘুরতে হাঁটতে আত্মীয়র বাড়ি, এইভাবে আর কি। পশ্চিমে যাচ্ছি, পূর্ব থেকে এখন পশ্চিম দিকে যাচ্ছি। এই জায়গাটা অনেক উঁচু এবং নিচের অংশটা অনেক নিচু, তারপরে আবার উঁচু জায়গা। আমরা ছোটবেলায় ক্লাস 7-এ মেবি আমাজন বনের গল্প পড়েছিলাম। এখান থেকে ওই পাশটা আমাজন আমাজন একটা ফিলিংস, আমাদের গরিবের আমাজন। ভাওয়াল অঞ্চলের শালগজারির বন। ভাওয়ালের জন্য যে গাজীপুর মানেই তো ভাওয়াল। গাজীপুরের মধ্যে কাপাসিয়ার যে ভাওয়াল অরণ্য, তার বড় অংশটাই এখানে। এই তরুল, পাকিয়াব, বরহর, এই অংশটা হচ্ছে কাপাসিয়ার বনাঞ্চল। কাপাসিয়ায় ছোট ছোট আকারে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক জায়গায় বন রয়েছে, ছোট ছোট। কিন্তু বড় আকারের বন বলতে এটাই, এই পাকিয়াব, পাশের তরুণ গ্রাম। গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম ইউটিউবেই তরুণ নিয়ে, দেখে নিতে পারেন আগ্রহীরা। তারপর বরহর, এটা হচ্ছে কাপাসিয়ার মধ্যবর্তী একটা এলাকা এবং কাপাসিয়ার নিরবচ্ছিন্ন সবচেয়ে বড় বন এই জায়গাতে। দুপুরে রৌদ্র, রোজার মাস, আবারও বলছি আজকে যাব আরও উত্তর দিকে। এই ভিডিওটা শেষ হবে উত্তরে যেতে যেতেই, তারপরে নতুন কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, কথা হবে। তবে এখানে শেষ হচ্ছে না, পুরোটা দেখান, সৌন্দর্য উপভোগ করেন। ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ার আমরাইত থেকে অটোরিকশা যোগে পাকিয়াবতে আসা যায়। আবার কাপাসিয়া মনোহরদি সড়কের ত্রিমোহনী বাজার থেকে উত্তর দিকে যে রাস্তা এসেছে, সেই পথে অটো দিয়ে, সিরিয়ালের অটো দিয়ে এই পাকিয়াব গ্রামে আসা যায়। খুবই জনবিরল একটি গ্রাম। কাপাসিয়ার অন্য অংশের যারা মানুষ, গাজীপুর জেলার কথা বাদই দিলাম, কাপাসিয়ার অধিকাংশ মানুষের যাদের এখানে আত্মীয় স্বজন নেই, তারা এই জায়গাটার নামই শোনেননি এবং তাদের কাছে এটি অদেখা, অজানা একটি অঞ্চল। কাপাসিয়াবাসীর কাছে এটি অদেখা, ভিন্ন একটি জগৎ। গাজীপুরের কথা বাদই দিলাম, সারা দেশবাসীর কথা তো অন্য, আরও পরে আসবে, কিন্তু এই জায়গাটি পর্যটন হতে পারে, এই জায়গাটি বিশেষ আকর্ষণীয় স্পট হতে পারে। তবে আপনারা যারা আগ্রহীরা ঘুরতে আসবেন, ঘুরতে এসে পরিবেশ নষ্ট করা যাবে না। মানবিক পরিবেশ, সামাজিক পরিবেশ সব কিছুই রক্ষা করতে হবে। তারপর পলিথিন, চিপসের প্যাকেট, পানির বোতল, এগুলো যত্রতত্র ফেলবো না। দেখেন কত সুন্দর প্রকৃতি, এটা তো আমরা নষ্ট করতে পারি না আসলে। হেঁটে হেঁটে নিচে নামছি, এটি পশ্চিম দিক। কতটুকু নিচে নামছি আসলে অনেকটুকু পথই হবে। পাহাড়ের একটি আবহাওয়া, আবহাওয়া বলবো কেন, পাহাড়ই বলা যায়, স্বীকৃতিহীন একটি পাহাড়। টিলার চেয়ে উঁচু হবে জায়গাটি, প্রতিবেশী গ্রাম এক অর্থে, 2-3 গ্রাম বাদে। কিন্তু তারপরেও যতবারই আসি মনে হয় নতুন কোনো এলাকায় যাচ্ছি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার 11টি ইউনিয়নের মাঝে করিহাতা হচ্ছে সবচেয়ে মধ্যবর্তী ইউনিয়ন। সেই ইউনিয়নের উত্তর প্রান্তের দিকে আছি পাকিয়াব গ্রাম। এই গ্রামের নাম পাকিয়াব, ছোট থেকেই পরিচিত, কারণ আমাদের আত্মীয় রয়েছে এই গ্রামে। নিচে নামলাম,
এই জায়গায় যেটা করবে পাখি এবং মৎস্য সম্পদের অভয়ারণ্য বানাবে, এখানে হবে মাছ চাষ, এখানে বাঁধ দিয়ে আটকে রাখবে, নতুবা এখানে পানি মূলত থেমে থাকে না, যত বর্ষা হোক বন্যা হোক পানিগুলো নিচে নেমে যায় এই পথেই। আর এই অংশে এমনিতেই অনেক পাখি ডাকছে, পাখিদের একটি অভয়ারণ্য করে ফেলবে আসলে এটি। 3:30 রৌদ্র, এপ্রিল মাসের রোদ, বিকালে এই জায়গাটি অনেক বেশি মনোমুগ্ধকর হয়ে যাবে। বিকালে যখন, এটা তো পূর্ব দিক, এদিকে সূর্য যখন এদিকে মুখ করে থাকবে তখন এপাশে দাঁড়িয়ে ছবি উঠালে সেই রকম উঠবে, প্রত্যেকটা মানুষের ছবি তার পছন্দের চেয়ে ভালো আসবে। নাজিব মাহফুজ খান, বাংলাদেশকে ফুটিয়ে তুলতে চাই এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে, জানা অজানা পরিচিত অপরিচিত যতটুকু আমি জানি যতটুকু দেখি তার সব কিছুই আপনাদের সাথে তুলে ধরতে চাই। এই পথ চলে গিয়েছে উত্তর দিকে। উত্তর দিকে করিহাতা ইউনিয়নের গ্রামগুলো হলো দিঘিরগান্দা, বেচুরদিয়া ইত্যাদি। বেচুরদিয়া এবং দিঘিরগান্দা অতিক্রম করে আমি যাব ভেড়ারচড়া গ্রামের দিকে। ভেড়ারচড়াটি ভারিসাবা ইউনিয়নের অন্তর্গত, ভারিসাবা ইউনিয়নের ভেড়ারচালা, তারপর গাওরাইড ইত্যাদি গ্রাম। পেচুরদিয়ার ভিডিও থাকবে, তবে সেখানে বন নেই, তারপরও একটা পরিবেশনা থাকবে সেই গ্রামের উপর। আর ভেড়ারচালা বিশেষভাবে আপনাদেরকে উপস্থাপন করব, সেখানে অনেক পুরাতন একটি বট গাছ রয়েছে, ধারণা করছি সেটি কাপাসিয়ার সবচেয়ে বড় সবচেয়ে পুরাতন বট গাছ। তারপর সেখানে মানুষের স্থানান্তরের ইতিহাস নিয়ে কথা হবে, অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। দেখেন দুই পাড়টা দেখেন, রাস্তা কিন্তু ইদানিং পাকা হয়েছে, আগে কিন্তু কষ্টকর মাটির লাল মাটির রাস্তা ছিল, বর্ষায় অনেক কষ্ট হতো, এখন কীভাবে চলে যাচ্ছে গাড়ি। কিন্তু এই পাশের কত উঁচু দেখেন পাহাড়ের।